একাত্তরের মুক্তিযুদ্ধে রক্তে ভাসে বঙ্গীয় বদ্বীপ, আর নৃশংসভাবে সেই রক্ত ঝড়ায় পাক হানাদারদের পাশাপাশি তাদের এদেশীয় দোসর। দেশের হেন কোনো প্রান্ত নেই যেখানে খুন, ধর্ষণ, লুট, আগুন দেওয়ার ঘটনা ঘটেনি, তবে গণহত্যার তীব্রতা কোথাও কোথাও হার মানায় নারকীয়তার ইতিহাস। বৃহত্তর বরিশালের পিরোজপুর তার মধ্যে অন্যতম, যেখানে মানবতা বিরোধী সকল অপরাধের নায়ক ছিলেন 30 বছর বয়সের কুখ্যাত নরঘাতক দেলোয়ার হোসেন দেলু ওরফে দেল্লা রাজাকার। জেলার চিথুলিয়ায় মানিক পাশারির বাড়ি লুট, আগুন, তার ভাই ইব্রাহিম কুট্টিকে হত্যা এবং উমেদপুর গ্রামে হিন্দুপাড়ায় আগুন ও বিষাবালিকে হত্যা সহ জঘন্য সব অপরাধ করে সে। সাইদি এই সিথেলিয়া গ্রামে যত ঘরবাড়ি হিন্দু গো আপনার নারী নির্যাতনে এবং অন্যান্য বিভিন্ন খারাপ কাজে লিপ্ত ছিল। সম্প্রতি মানবতা বিরোধী অপরাধের বিচারে ফাঁসির আদেশ হয় জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির। উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করলে শাস্তি কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আমার আব্দুল মোহাম্মদ মোস্তফা হাওলাদার সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিছে, তার জন্য তাকে হত্যা করা হয়েছে। যে সকল পরিবার তাদের আপনজনদেরকে হারিয়েছে তাদের মনে কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছে তারা এই বিচারের মাধ্যমে। তবে পিরোজপুরের মানুষ মনে করেন খুন, ধর্ষণ, লুট আর বাড়িঘরে আগুন দেওয়ার মতো জঘন্য অপরাধে কেবল দু একজনের বিচার হওয়া যথেষ্ট নয়। এখনও এমন বহু রাজাকার আলবদর বুক উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছেন যাদের শাস্তির আওতায় আনা জরুরি। আমরা চাইছি যে যুদ্ধাপরাধের বিচার হোক, আমরা বক্তব্য দ্বারা নিশ্চিত ফাঁসি অবশ্যই হবে। যারা এখনো বিচারের আওতায় আসে নাই আমি আশা করি সরকার অনতিবিলম্বে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবেন। তারা বলছেন সাইদির দণ্ড কার্যকরের মধ্য দিয়ে কলঙ্ক মুক্তির যে ধারা তৈরি হয়েছে কোনো ষড়যন্ত্রই যেন তার গতিরোধ করতে না পারে। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।